তাব্বাহ, তাব্বাহ মানে একটা অদ্ভুত প্রাণী। এই কিয়ামতের আগে জমিনের ভিতর থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে। এই প্রাণীটা পৃথিবীতে কেউ এর আগে এরকম প্রাণী মানুষ দেখেনি। এটা ভিন্ন ধরনের একটা প্রাণী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রাণীটার আকৃতি পুরোপুরি বর্ণনা করেন নাই। যে বর্ণনাগুলো পাওয়া যায় এগুলো সহি না। কেউ কেউ বলছেন এটার কান হবে এরকম, তারপর মাথা হবে এরকম, বিভিন্ন রকমের বর্ণনা দিয়েছেন, কিন্তু সঠিক সহি কোনো হাদিসে এটার বর্ণনা পাওয়া যায় না যে এটা কেমন হবে প্রাণীটা। প্রাণীটা কোথা থেকে বের হবে? প্রাণীটা কেউ কেউ বলছেন যে বাইতুল্লাহর পাশে, মাকামে ইব্রাহিম এবং বাইতুল্লাহর মাঝখান থেকে বের হবে। কেউ কেউ বলছেন সফা পাহাড়ের ভিতর থেকে বের হবে। আবার কেউ কেউ বলছেন এটা অন্য জায়গা থেকেও বের হতে পারে। অর্থাৎ কোন জায়গা থেকে বের হবে এই জায়গাটাও একেবারে সুনির্দিষ্ট না। তো প্রাণীটা বের হয়ে কি করবে? প্রাণীটা বের হয়ে পৃথিবীর মানুষদেরকে চেহারার মধ্যে দাগ দিবে। প্রাণীটা গিয়ে গিয়ে তখন পৃথিবীতে যে মানুষগুলো থাকবে এদের চেহারার মধ্যে দাগ দিবে। তো কারো নাকের মধ্যে দাগ দিবে, কারো গালের মধ্যে দাগ দিবে। নাকের মধ্যে দাগ দেওয়াটাই হলো ভয়ঙ্কর। মানে নাকের মধ্যে যাদের দাগ দিবে বোঝা যাবে এদের ইমান ঠিক নেই। আর যাদের গালের মধ্যে দাগ দিবে এদের চেহারা দাগ দেওয়ার পরে উজ্জ্বল হয়ে যাবে, বিকশিত হয়ে যাবে। মানে এরা সত্যিকারের ইমানদার। মানে তখন সত্যিকারের ইমানদার কারা এটা ছিনাই দুষ্কর। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে জমিন থেকে বের করে দিবেন। তবে পৃথিবীতে তখন ইমানদারের সংখ্যা থাকবে একেবারেই কম। তখন ইমানদারের সংখ্যা পৃথিবীতে একবারে কম থাকবে, সামান্য থাকবে। তো যে কজন থাকবে এদেরকে এই দাব্বাতুল আরধ এই প্রাণীটা তাদের চেহারার মধ্যে দাগ দিয়ে দিবে। এ ব্যাপারে কোরআনে কারিমের আয়াতও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সহি হাদিসও আছে। কোরআনে কারিমের সূরা নমলের 82 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়া ইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ তুকাল্লিমুহুম ইন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহ পাক বলেন ওয়া ইদা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন তাদের উপরে সেই বাস্তব অবস্থা নিপতিত হবে তখন আমি জমিনের ভিতর থেকে একটি অদ্ভুত প্রাণী বের করে দেব, যেই প্রাণী তুকাল্লি মোহম মানুষের সাথে কথা বলবে। এই প্রাণী আবার কথাও বলবে, এই প্রাণী কথা বলার মতো আল্লাপাক শক্তি দিবেন। আর এমন অবস্থায় কথা বলবে যখন ইন্না নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, যখন মানুষেরা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ইয়াকিন করবে না, ওই সময়ে এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে। তো এখানে আল্লাহ পাক বলছেন ওয়াকাল কাউলু আলাইহিম, যখন তাদের সেই অবস্থা চলে আসবে। অবস্থাটা কি? অবস্থাটা হলো মানুষ তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে মানুষ পাপাচার, তারপরে সীমালঙ্ঘন, আল্লাহর নাফরমানি, শিরিক, বেদাত, এইগুলোতে মানুষ ভরপুর হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিদর্শন হিসাবে এই প্রাণীটিকে আল্লাহ বের করে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সময় পৃথিবীতে কোনো বড় আলেম থাকবে না। বিমাউতিল উলামা, সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় এরকম ওলামায়ে কেরাম থাকবেন না। ওয়া জিহাবুল ইলম, এবং তখন পৃথিবী থেকে এলেম উঠে যাবে। ওয়া রাফউল কোরআন, এবং কোরআনও পৃথিবী থেকে উঠে যাবে। মানে পৃথিবীতে তখন ওলামাও থাকবেন না, নামদারি ওলামা থাকবেন, কিন্তু সত্যিকারের ওলামা বলতে যাদেরকে বোঝানো হয় তারা থাকবেন না। এলেম উঠে যাবে, কোরআন উঠে যাবে। কোরআন কীভাবে উঠে যাবে?
এই ব্যাপারে তাফসিরে কুরতুবিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, অনেকগুলো হাদিস আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু তেলাওয়াতাল কোরআন ক্বাবলা আন ইউরফা, কোরআন উঠে যাওয়ার আগে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কীভাবে উঠে যাবে? ফাকাইফা বিমা ফি সুদুরির রিজাল, আমাদের মধ্যে কত হাফেজ, কিতাবের মধ্যে তো আছে কোরআন লেখা আছে, আবার হাফেজও আছে, তাহলে কোরআন কেমনে উঠে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন রাত এমন হবে যে তোমরা সকালবেলায় উঠবে, উঠার পরে ওয়াইয়ান সাউনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ায়াকাউনা ফি কাউলিল জাহিলিয়াতি ওয়া আশআরিহিম, যে একদিন সকালবেলায় তোমরা উঠে দেখবে যে তোমাদের মুসহাফের মধ্যেও কোরআন নাই, হাফেজদের মুখস্থ যে কোরআন ছিল হাফেজের মুখস্থ নাই, এমনকি মানুষেরা সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে যাবে। মানে কোরআন তো উঠে যাবে যাবে, যে কোরআনের যে মৌলিক শিক্ষা তাওহীদ, সেই তাওহীদও মানুষ বলে যাবে ওই 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 সময়। আর মানুষেরা যখন কোরআন উঠে যাবে, তখন তারা জাহিলিয়াতের মধ্যে এবং কবিতা চর্চার মধ্যে তারা ব্যস্ত হয়ে যাবে। জাহিলিয়াত এবং জাহিলি যুগের কবি, বিভিন্ন যুগের কবিতা, মানে কোরআন নাই, কোরআন বাদ দিয়ে এখন কবিতাকেই তারা শক্ত করে ধরবে। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন উঠে যাওয়ার কথা বলছেন। তো যে সময় কোরআন উঠে যাবে, ওলামায়ে কেরাম চলে যাবেন, এলেম উঠে যাবে, সেই সময় আল্লাহ পাক এই দাব্বাতুল আরদ, এই অদ্ভুত প্রাণীটা আল্লাহ পাক বের করে দেবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন ইজা খারাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তিনটে জিনিস যখন বের হয়ে যাবে তখন কারো ঈমান কাজে লাগবে না, কারো তাওবা তখন কবুল হবে না। এক নম্বর, তুলুউ শামসি মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে। আরেকটি হলো ওয়া দাজ্জাল, দাজ্জাল যখন বের হয়ে যাবে। ওয়া দাব্বাতুল আরদে, এবং এই জমিন থেকে অদ্ভুত যে প্রাণীটি বের হবে, এটা যখন বের হয়ে যাবে তখন আর ঈমান কোনো কাজে আসবে না, তাওবা কবুল করা হবে না। এই প্রাণীটি কোথা থেকে বের হবে বা এটা কোন প্রাণী, এটা নিয়ে আহলুল আলেমদের কিছু আলোচনা আছে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ বলেন, এটা হবে ফাসিলু না কাতে সালেহ, অর্থাৎ সালেহ আলাইহিসসালামের যে উটনিটা বের হয়েছিল, সেই উটনির যে বাচ্চা, সেই বাচ্চাটাই হলো এই দাব্বাতুল আরদ। মানে সালেহ আলাইহিসসালামের জাতির নাম কি ছিল, যে কোন জাতি ছিল সালেহ আলাইহিসসালাম, কোন জাতির কাছে আসছিলেন? সালেহ আলাইহিসসালাম আসছিলেন সামুদ জাতির কাছে, হুদ আলাইহিসসালাম এসেছিলেন আদ জাতির কাছে, আর সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির কাছে, শোয়াইব আলাইহিসসালাম মাদিয়ানে আসছিলেন। তো এখন সালেহ আলাইহিসসালামের জাতি অর্থাৎ সামুদ জাতি সালেহ আলাইহিসসালামকে বলছিলেন যে যদি পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উটনি বের করে নিয়ে আসেন, এমন উটনি বের করে নিয়ে আসতে হবে যে উটনিটা বাড়িতে আনলে বাচ্চা হবে, এইরকম উটনি। তো শেষ পর্যন্ত সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সেই উটনিও বের করে দিলেন, বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে। কিন্তু এক সময় তারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা শামসের মধ্যে বলছেন যে কাযযাবাত সামুদু বিতাবওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবূহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। এখানে আল্লাহ পাক ওই উটনিটার কথা বলছেন, উটনিটাকে তারা জবাই করে ফেলছে এক সময়, আর তখন উটের বাচ্চাটা দৌড় দিয়ে আবার ওই পাহাড়ে চলে গেছে। মাকে যখন জবাই করে ফেলতেছে, বাচ্চাটা দৌড় দিয়ে ওই পাহাড়ে গেছেন, ওই পাহাড়ে গিয়ে ষাটটা বিকট আওয়াজ করছেন, আওয়াজ করে আবার পাহাড়ে ঢুকে গেছে। তো ষাটটা আওয়াজ করার অর্থ হলো তোমাদের উপরে একের পর এক ষাটটা গজব আসবে,
গজব এসে তোমরা ধ্বংস হয়ে যাও। তো এখানে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তিনি অনেকগুলো হাদিস, অনেকগুলো কাওল দলিল এনে বলছেন যে এই কিয়ামতের আগে যে দাব বাতলার জমিন থেকে বের হবে, এটা ওই যে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে বাচ্চাটা সালেহ আলাইহিস সালামের উটনির, ওই বাচ্চাটাই আবার কিয়ামতের আগে দাব বাতল আর্ধ হয়ে পৃথিবীতে আসবে। আবার কেউ কেউ বলছেন সাহাবাই কেরাম একবার সমুদ্রের সফরে গিয়েছিলেন, সেই সমুদ্রের সফরে গিয়ে সেখানে এক লোকের সাথে দেখা হয়েছিল, অদ্ভুত এক লোকের সাথে সাহাবাই কেরামের দেখা হয়েছে সাগরের দ্বীপের মধ্যে। তো সে ব্যাপারেও হাদিসে অনেক বর্ণনা আছে। তো ওখানে যে লোকটার সাথে দেখা হয়েছে, তো সেই লোকটা তখন বলছিল যে একটা প্রাণী আছে যে প্রাণী পৃথিবীর গোপন তথ্যগুলো সংগ্রহ করে। তো কোনো কোনো মুফাসসির কেরাম বলছেন যে সে তামিমুদ দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাজ্জালের কিচ্ছার যে ঘটনা, সেখানে যে জাসাসা মানে তথ্য অনুসন্ধানকারী প্রাণী, ওই প্রাণীটাই কিয়ামতের আগে দাব বা তমিনাল আর্থ হয়ে বেরোয়। কেউ কেউ বলছেন এটা কাবার দরজা থেকে বের হবে, কাবার গেট থেকে, কাবার দরজা যেখান দিয়ে, এখান থেকে ভিতরের থেকে একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। তো এখানে এই প্রাণীটা প্রত্যেক মানুষের সামনে সামনে যাবে, গিয়ে কথাও বলবে, কথা বলবে। আর যারা আহলুল বেদা, যারা আহলুল শিরক, যারা আহলুল কুফর, এদেরকে নাকের মধ্যে একটা দাগ দিয়ে দিবে। আর যারা সত্যিকারের ইমানদার হবে, তখনও বোঝা যাচ্ছে যে ইমানদার পৃথিবীতে থাকবে, যখন কেয়ামত হবে তখন পৃথিবীতে একজন ইমানদারও থাকবে না। যখন এই দাব বা তুমিনাল আর্থ বের হবে, তখনও পৃথিবীতে কিছু ইমানদার থাকবে, একজন ইমানদারও যতক্ষণ পৃথিবীতে সত্যিকারের ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না। তো যে ইমানদার অল্প কয়জন থাকবেন, এদেরকে এই দাব বা তুমিনাল আর্থ তাদের চেহারার মধ্যে একটা দাগ দিয়ে দিবেন। এই দাগ দেওয়ার পরে তাদের চেহারাটা আরও উজ্জ্বল, আরও সুশোভিত হয়ে যাবে। এই হলো দাব বাতল আর্থ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।